ক্ষমতার অভিশাপ হাতত ক্ষমতা পুরিলে মতিভ্রষ্ট হব পারে যে কোনো লোক দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পাছত হততার ফুলজারি মরা অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পাছতে চর্চালে আহিছে ক্ষমতা পালে সাধু সন্তর বুদ্ধিভ্রষ্ট হওয়ার কথা রাজনীতিত চকিয়েই কেলেঙ্কারির মূল শাসকর চকীখনের কারণেই লাগে গন্ডগোল লঙ্কালে যিয়ে যায় সিয়ে হেনো রাবণ হয় এই কথাকেইটা এজন বিশেষ নেতা বিগত চব্বিশ ঘণ্টা ধরে চর্চাত আছে নেতাজন আপনাদের নিশ্চয় ধরব পারিছে কার কথা কইছো দিল্লির খুড়া কেলেঙ্কারিত জড়িত হয়ে ইডির হাতত গ্রেপ্তার হওয়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে খলকনি তুলিছে সমগ্র দেশতে আপর নেতা অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ এতিয়া চর্চাত আছে দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার গঠন করবলৈ সক্ষম হওয়া সেই কেজরিওয়ালই এতিয়া গ্রেপ্তার হয়েছে কেলেঙ্কারিত হাঙুর খাই রাজনীতির চকীখন হেনো কেলেঙ্কারির অন্যতম কারণ আর সেই চকীত যিজনেই বহে তেওঁই সুমায় দুর্নীতির চক্রবিন্দু চাই লওয়া হোক এটা বিশেষ বক্তব্য ইস কুর্সি কে অন্দর কুছ না কুছ সমস্যা আছে जो इस कुर्सी के ऊपर बैठता है वही गड़बड़ हो जाता है तो कहीं ऐसा तो नहीं कि इस आंदोलन से जब विकल्प निकलेगा और वो लोग जब कुर्सी पे जाके बैठेंगे कहीं वो ना भ्रष्ट हो जाएं, कहीं वो ना गड़बड़ करने लगें, ये एक भारी चिंता है हम लोगों के मन में প্রবীণ গান্ধীবাদী নেতা আন্না হাজারের সঙ্গে আন্দোলন করার সময়তে এই বক্তব্য আগবাইছিল অরবিন্দ কেজরিওয়ালে আশঙ্কা করেছিল যে আন্দোলনের শেষত রাজনীতির চকীত বহিবলে গৈ সকলো রাবণ নহয়তো কিন্তু গৈ থৈ সিয়াই হলগৈ শেষত দুর্নীতির পৰা শতযোজন দূরত থকা বলে ভবা দেশের ভিতরতে নিকা রাজনীতিক বলে ভাবি থকা অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পিছতেই দেশজুড়ি সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার সততার রাজনীতিতে দুখনক রাজ্য সরকার গঠন করবলে সক্ষম হওয়া কেজরিওয়ালের নতুন রূপক এতিয়া চলিছে ব্যাপক চর্চা ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট